আসসালামু আলাইকুম মুক্তিযোদ্ধার নামের আগে বীর শব্দ ব্যবহারের গ্যাজেট বাতিল হবে তার একটি খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দটি ব্যবহারের বিধান করে দু হাজার সালে গ্যাজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেই গ্যাজেট বাতিল করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দ ব্যবহারের বিষয়ে এ উপদেষ্টা বলেন মুক্তিযোদ্ধা শব্দটি আগে কেন আলাদা করে বীর শব্দ লাগাতে হবে যারা এ বীর শব্দটি যুক্ত করতে বলছেন তারা কি মুক্তিযোদ্ধা শব্দটিকে বীরত্ব ব্যঞ্জক মনে করেননি প্রায় চার বছর আগে এ সংক্রান্ত গ্যাজেটটি বাতিল করা হবে কিনা জানতে চাইলে ফারুকি আজম বলেন কেন করব না এটি তো অসঙ্গতি আমি তো সংস্কার করতে এসেছি যেহেতু বীর শব্দটি যুক্ত করতে বলছে তার মানে অবীর কেউ মুক্তিযোদ্ধা আছেন ভীত কোনো মুক্তিযোদ্ধা আছেন এটি কেন করতে হবে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এটি একটি গৌরবের ব্যাপার সেখানে ত্যাগের বিষয়টি মহিমান্বিত হবে সেখানে বীরত্বের বিষয়টি মহিমান্বিত হবে সেখানে অরোপিত কোনো জিনিস দিয়ে হবে না বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এ উপদেষ্টা এক ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দ ব্যবহারের বিধান রেখে দু সালে অক্টোবরে গ্যাজেট প্রকাশ করে সরকার গ্যাজেটে বলা হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আইন ধারা এ মুক্তিযোদ্ধাগণকে বীর মুক্তিযোদ্ধা সংজ্ঞায়িত করা হয়েছে ওই আইনের সঙ্গে সংগতি রেখে এবং একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তেরোতম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের পূর্বে বীর শব্দটি ব্যবহার করতে হবে তো আজ এ পর্যন্তই দেখ অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ